আমাদের আদর্শ গৃহস্থ ভক্ত মহাপ্রভু তিনি একথা বলেননি যে কেবল সন্ন্যাসী ব্রহ্মচারী এরাই ভগবানকে পাবে আর গৃহস্থরা পচা তারা ভগবানকে পাবে না এরম কথা চৈতন্য মহাপ্রভু বলেন মহাপ্রভু বলেছেন যে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসি কানে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেদ্যা সেই গুরু হয় কিবা বিপ্র ব্রাহ্মণী হোক আর শূদ্রই হোক আর সন্ন্যাসী হোক আর গৃহী হোক তাতে কিছু যায় আসে হ্যাঁ जय कृष्ण तत्ववेत तो तो जी व्यक्ति कृष्ण तत्व तो तो जाने कृष्ण की वस्तु कृष्ण के कीकडे देखते हैं कृष्ण के कीकडे जानते करता है तै सब कता जेनी जाने तिनि गुरु तो सही गुरु अच्छे बक्शीने ठाको तिनि गृहस्थ चलेर शुद्ध गृहस्थान বড় গভর্নমেন্ট অফিসার ম্যাজিস্ট্রেট হ্যাঁ ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে দিনের বেলা কোর্টে যে বিচার করতে হতো এবং গৃহস্থ ছিলেন আরও সব ছেলেপুলে মানুষ করা ছেলেদেরকে এডুকেশন দেওয়া মেয়েদের বিয়ে দেওয়া তাদের জন্য টাকা রোজগার করা এইসব তো থাকবেই গৃহস্থের এইসব থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন আমাদের আচার্য গুরু তিনি এমন ভাবে কাজ করতেন যে ভগবানের সেবাটা সেইটাই মধ্যস্থ কোর্ট থেকে আসতেন এসে পা ধুয়ে যত কিন্তু যা খাবার খেয়ে নিতেন নিয়ে আটটার সময় তিনি আহ

যে আমাদের গৃহস্থের কাজ অনেক আছে কিন্তু তিনি এমন ভাবে সেগুলি বিভাগ করে নিয়েছিলেন যে তার কৃষ্ণ ভজনে কোন বাধা হতো না তা আমাদের সেই রাম হবে যদি আমরা হরিভজন করতে চাই তা আমাদের গৃহস্থলী কাজকর্ম অনেক কিছু আছে সেগুলো আমরা বাদ দিতেও পারবো না কারণ আহ এটা অন্যায় যে ছেলে পুলে হয়েছে তাদের কিছু দেখব না তাদের কিছু করব না অবশ্য যদি অসম্ভব হয় হ্যাঁ সে আলাদা কথা তাহলে সব কাজ করা উচিত হ্যাঁ সকল গৃহস্থের তার দেখা উচিত মা বাপ না মা বাপ না যদি ভালো না হয় তাহলে ছেলে কি করে ভালো হয় হ্যাঁ যে ভক্তিপীণ ঠাকুর এই গৃহস্থ ছিলেন বলে তিনি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মতন ছেলেকে জন্ম দিয়েছেন এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আমাদের গুরুদেব তিনি হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র তা তিনি এই আপনারা এখানে যারা থাকেন এই মায়াপুরের প্রতিষ্ঠাতা হ্যাঁ হচ্ছেন ভক্তিপীনাথ ঠাকুর নবদ্বীপেতে সকলেই ভুলে গেছিল যে মহাপ্রভু জন্মস্থানটা কোথায় নবদ্বীপ বলতে গেলে অনেক বড় জায়গা পূর্বেতে আরো বড় জায়গা ছিল নটা দ্বীপ নিয়ে নবদ্বীপ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব ব্রাহ্মণ পন্ডিত বাস করত। হ্যাঁ পাঁচশো বছর পূর্বেতে এটা হচ্ছে লেখাপড়া শেখবার একটা বড় জায়গা নবদ্বীপ এখনো নবদ্বীপে বড় বড় পন্ডিত আছে বাংলাদেশে নবদ্বীপ উত্তর হ্যাঁ বারাণসী এইরকম দারভাঙ্গা হ্যাঁ এরকম সব জায়গা সব ছিল যেখানে যেমন এখন সব ক্যালকাটা ইউনিভার্সিটি হোক ইউনিভার্সিটি সব হয়েছে পূর্বকালেতে এই সব কতগুলি জায়গা লেখাপড়া শেখবার ছিল এখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আপনারা সকলে জানেন তার পিতা সিলেট থেকে এসেছিলেন গঙ্গার ধারেতে বাস করতেন নীলাম্ব চক্রবর্তী ঠাকুর তার কন্যা শচী দেবী তার সঙ্গে বিবাহ হয়েছিল এ সমস্ত আছে তো ভক্তিবীনাথ ঠাকুর তিনি খুব ব্যস্ত যে বাস্তবিক মহাপ্রভুর জন্মস্থানটা কোথা লোকে প্রবাদ যে মহাপ্রভুর জন্মস্থান লোক হয়ে গেছে কিন্তু তিনি মনে করতেন যে লোভ কি করে নিশ্চয় এই জগন্নাথ দাস বাবাজি তিনি এই মায়াপুরে যেখানে যে যোগপীটা আছে এখানে তুলসী বন ছিল তিনি ওখানেতে ভজন করতেন তিনি ভক্তি ঠাকুরকে বলেন যে এইটি হচ্ছে জন্ম তো মহাপ জগন্নাথ দাস বাবী মহারাজ তার অনেক বয়স হয়েছিল কেবল হরিনাম করতেন তিনি বৃন্দাবনে ছিলেন তারপরে এখানে এসে বাস করতেন তার কথা অনুসার ঠাকুর আহ এই জায়গাকে উন্নতি করবার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি যতটা সম্ভব তার অর্থবৃত্তির দ্বারাতে এখানে জায়গা সংগ্রহ করেছিলেন তারপরেতে একটা ধাম প্রচারিনী সভা তৈরি করেছিলেন যে সকলে এ বিষয়েতে একটুখানি ইন্টারেস্টম্যান নিয়ে ভালো করে হয় আর তিনি এটাও আশা করেছিলেন যে এইখানেতে মহাপুরুর কথাটা কোনো তো দোল কথা না যে এক একটা লোকের যেমন দল আছে হ্যাঁ আজকাল অনেক সব দল হয়েছে অমুকের দল অমুকের দল অমুকের দল আর সেই সবগুনো ধোঁকাবাজিগুনো ধর্ম নামে চলছে হ্যাঁ সেই জন্যে ভাগবত বলেছেন এবং তার ইয়ে ভাষান্তর করে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে এই পৃথিবীতে যে ধর্ম নামে যেসব দেশ চলছে আমাদের এই ধর্ম আমাদের এই ধর্ম এগুলি সব বঞ্চনা হ্যাঁ ধর্ম কখনো আলাদা হতে পারে যেমন সোনা সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা এটা মুসলমান সোনা এটা খ্রিস্টান সোনা হয় নাই সোনা 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 আবার মুসলমান খ্রিস্টান হয়নি না এটা হচ্ছে ভ্রম এই জন্য যেমন ও আমাদের এই কলেজ স্ট্রিটে কলকাতায় হিন্দু পাটার দোকান পাটা খাবে মাংস খাবে হ্যাঁ সে আবার হিন্দু আর মুসলমান হ্যাঁ কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ হিন্দু পাটা খান এইসব চলছে তো এইগুলি সব ছেড়ে দিতে হবে বাস্তবিক ধর্ম হচ্ছে ভগবানের চরণে শরণাগতি দ্যাট ইজ ধর্ম হ্যাঁ কৃষ্ণ ভগবদ্গীতাতে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য সেটা কি সে ধর্মটা সেটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম সেটা সেটা হচ্ছে আসল ধর্ম কি নিত মামি গঙ্গুসর্ণ এটা হচ্ছে ধর্ম যে ভগবানের চরণতে শরণাগত হয়েছে সে হচ্ছে ধার্মিক আর সব আধার্মিক সব বোকা বদমাই এইটা বুঝে নেবে আমাদের হচ্ছে এইটি হচ্ছে টেস্ট হ্যাঁ যেমন সোনাটা কি জানতে হলে যারা সোনা চেনে ওই পাথরে ঘষে বুঝে নেয় এটা কি দামের সোনা তেমনি আমাদের কাছে একটা কষ্টি পাথর আছে সেই কষ্টি পাথর আমরা দেখিনি যে কি কত ধার সেটা কি সেটা মানে আমাদের কোন একটা আবিষ্কৃত বস্তু ন সেটা শাস্ত্রেতে বলছে কৃষ্ণ যেমন বলছে নবান দুষ্কৃত নাম মূহা প্রবদন্তে নরা আসুরি ভাবমাস এই কোষ্টি যাই দেখব যে কৃষ্ণতে প্রবত্তি নাই কৃষ্ণকে বোঝে না কৃষ্ণকে জানে না অথচ ধার্মিক আমরা সেটা গ্রহণ করব না আমরা গ্রহণ করব কি এটা মহাপাপী দুষ্কৃতি ন মানে মহাপাপ কেবল পাপ কাজ করে সে এই ক্লাস লোক যারা কেবল পাপ কাজ করছে যারা বোকা মূড়া নমাং দুষ্কৃতি ন মূড়া নরাধমা মনুষ্য সমাজের মধ্যে অত্যন্ত হেয় নরাধ আর মায়া অবৃত মানে এই লোকটা এত বিদ্যান এ ইউনিভার্সিটিতে এত সব টাস করেছে আর আপনারা একে বলছেন যে মহাপাপী, বোকা নরাধম হ্যাঁ আমরা বলছি না বলছি